ডে উপলক্ষে এলআরএস সাইকেল র্যালি করছে, কি বার্তা দিতে চাইছে? আমি প্রথমে এলআরএস বাংলা স্পোর্টস একাডেমিকে ধন্যবাদ জানাই। সবসময় কিছু না কিছু একটা নতুন করার এনারা চেষ্টা করেন, আর আমি ধন্যবাদ জানাই সবাইকে। যেখানে আমাদের একটাই মূল কারণ কি, যেখানে আজকে উমেন্স ওয়ার্ল্ড কাপ টি-20 ফাইনাল, আমাদের তরফ থেকে তাদেরকে বেস্ট উইশেস। একদিকে মহিলা ফাইনাল জিতে, অলিম্পিকে গোল্ড জিতে, আর একদিকে মহিলা বাড়িতে রান্না করে, একদিকে মহিলা বাচ্চাকে জন্ম দেয়। আমরা এখানে যতজন দাঁড়িয়ে আছি সবাই মহিলার, ভগবানের অবতার নয়, আমরা মহিলার অবতার। মহিলা আমাদেরকে এই পৃথিবীতে নিয়ে এসেছে, আর একদিকে আমরা দেখি মহিলাদের উপরে অত্যাচার। সো এই এডুকেশনটা আমরা বাড়ি থেকে যেভাবে আমরা নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই কি মহিলাদেরকে সম্মান করো, মহিলাদেরকে রেসপেক্ট করো, মহিলা মা আছে, এই বার্তাটা যেন আরও আমরা ছড়াতে পারি কি উমেন্সকে সেফটি আর উমেন্সকে আড়াল জড়িয়ে রাখা ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আমাদের সমাজ। আমি আশা করি, আমরা সবাই মিলে আশা করি কি ভারতবর্ষে আমরা কোনো দিন কোনো মহিলাকে অত্যাচারিত হতে দেখব না। আসুন আমরা মেক ইন ইন্ডিয়ার কথা বলি, কিন্তু কোনো জায়গা ব্রেকিং ইন্ডিয়া হচ্ছে, মহিলার উপরে অত্যাচার মানে মেকিং ইন্ডিয়া হচ্ছে না, এটা ব্রেকিং ইন্ডিয়া হয়ে যাচ্ছে। মহিলা শুড নট বি বিটেন, মহিলার হাতে ব্যাট থাকবে, মহিলা ব্যাট করবে, আর মহিলা যেদিন ব্যাট করে, মহিলা যদি ব্যাট না করে তাহলে না ম্যাচ জিতবে মানুষ, আর না কোনো দিন ওয়ার্ল্ড কাপ জিতবে। সো মহিলাকে সম্মান করার জন্যে এই অ্যাওয়ারনেস আমরা সাইকেল র্যালি করছি 60 কিলোমিটার, এখান থেকে গিয়ে আমরা ইডেন গার্ডেনে শেষ করব। ওখানে মহিলা টি-20 ওয়ার্ল্ড কাপ যারা খেলছে তাদেরকে টি শার্টে সই করা আমরা দেব। কালকে রঞ্জি ট্রফি ফাইনাল খেলছে আমাদের ছেলেরা, বাংলার ছেলেরা, তারা মায়ের সন্তান, মা ছাড়া কিন্তু ছেলে হয় না। তো তাদেরকেও আমাদের সমাজের তরফ থেকে, আমাদের বাংলার তরফ থেকে, আমাদের ভারতের তরফ থেকে বেস্ট উইশেস টু রঞ্জি ট্রফি টিম অলসো কি ভাই তোমরা খেলো, বাংলাকে জেতাও আর মাকে জেতাও। সো এই জন্যই আজকে এই পুরো আমরা সবাই মিলে এই রাস্তায় নেমেছি, এই জিনিসটাকে মাকে বাঁচাও। আজকে তো ক্রিকেটের ফাইনাল, উমেন্স ক্রিকেটের যে ওয়ার্ল্ড কাপ, কোন দল জিততে পারে? ভারত জিততে পারে একদম, কারণ এটাই হচ্ছে কি ভারত টিম অনেক অনেক সলিড টিম, অনেক ভালো টিম, খুব ভালোভাবে খেলছে তারা। আর লাস্ট টাইম আমরা হেরেছিলাম, এই বছর আমরা জিতবো। লাস্ট টাইম আমরা জিতে ছিলাম না, কিন্তু আমরা শিখেছিলাম, ওই শিখটাকে এই জিতের মধ্যে এই বছর মহিলারা আমাদের জিতবে। আমরা সো প্রাউড অফ দেম, অল দ্য বেস্ট। অলরাউন্ড পারফরমেন্স কি ভারতকে জেতাবে? একদম 100%, ভারত সবসময় এগিয়ে আর আমাদের বাংলাও সবসময় এগিয়ে, বাস একটু আরও ধাক্কা দিয়ে আরও একটু এগিয়ে দিতে হবে সবাইকে। 13 বছর বাদে রঞ্জিতে ফাইনাল, একদম আমরা সবাই উঠলো, কালকে ফাইনাল, আজকে আমরা মাঠে নেমেছি তাদেরকে সাপোর্ট করার জন্য। সারা বাংলার সাপোর্ট পাবে, আর সকাল থেকে আমরা সাইনিং করাবো, বেস্ট উইশেস। আর কালকে বেঙ্গল এই বছর রঞ্জি ট্রফি জিতবে, আপনারা জানেন আমি সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছিলাম কি আসুন মাঠে এসে খেলা দেখুন, তারপরে সবাই ওই পোস্ট করেছে, তো এটা দেখে খুব খুশি হয় কি যখন আপনাকে লোকেরা ফলো করে। থ্যাংক ইউ, জয় नारी को सम्मान करता है जीवन के हर पहलू में, जहाँ आज हमारी बहनें पुरुषों को कोसों दूर छोड़ाई हैं, वहाँ जब किसी दुर्व्यवहार की, किसी आपत्तिजनक घटना का जिक्र होता है किसी भी बहन बेटी के साथ, तो मन यही पूछता है वो कौन से लोग हैं जो नारी को मंदिरों में पूजते हैं। सपोर्ट करके देश के दुआ करके आर के फॉलो करके आपरा 10টার সময় এই র্যালিটা ইডেন গার্ডেনে শেষ করবো। আমি সবাইকে, আমার যত বড় দাদারা আছে, আমার ভাই আছে, আমার বন্ধুরা আছে, সবাইকে বলবো কি আপনারা ইডেন গার্ডেনে এসে আমাদের সাথে দেখা করতে পারেন, সাপোর্ট করতে পারেন। 50-60 কিলোমিটার জার্নি, আপনি শ্রেয়াস কে ধন্যবাদ, সাইরিস অ্যান্ড যারা সাপোর্ট করেছে তাদেরকে ধন্যবাদ, আমি লসিকা জি এসেছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাবো, ওনাদের উপলক্ষে আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি, আপনারা খুব শীঘ্রই সেটা দেখতে পারবেন। বিনীতকে